Welcome back to my new vlog. তো চলে এসেছি আমার বাড়িতে, কলকাতাতে চলে এসেছি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বাজারের দিকে একটু কিছু একটু কিনতে, মানে দিদির প্রজেক্টের অনেক জিনিসপত্র কিনতে যাচ্ছি। তো আমার কাছে একটা ছোট গোল পাউল আছে, মানে ওটার মধ্যে মাছ রাখবো, ফাইটার ফিশ। তো ওই দোকানটাতে যাবো, মাছের দোকানে। তো দেখাচ্ছি কিরকম পাউল। এই অ্যাকোরিয়ামটায় রাখবো হচ্ছে একটা ফাইটার ফিশ ছোট দেখে। মা মাছ আনতে হবে তো হাসে একটু। তো আমরা যাবো হচ্ছে আমাদের দমদম বা ব্রিজের ওই পারে যাবো। ওই পারে একটা অ্যাকোরিয়াম সব আছে, ওইখান থেকে খালি মাছ আনবো আর মাছের জন্য খাবার আনবো। মাছ আনবো তো কি জানি না, শিওর না, ওখানে গিয়ে দেখবো কত কী দাম। তো এখন এই যে দিদি আজকে পড়তে যায়নি, আমার শরীরটা একটু খারাপ লাগছিল তাই আমি পড়তে যাইনি, আর ও যায়নি পড়তে। মুখ ভেঙাচ্ছে, আর মুখ ভেঙাচ্ছে, আর মুখ ভেঙাচ্ছে। তো আমাদের বাড়িতে দেখতে পাচ্ছ এখানে দুটো স্পিকার রাখা আছে, দুটো স্পিকার। এখন এখানে সিরিয়াল চলছে, ও এখনই দেখছিল। আমি টিউশন যাইনি বলে শরীর খারাপের জন্য ও যায়নি। মাধ্যমিকে পুরো পাক্কা ফেল করবে, পাক্কা ফেল করবে। ও নিজের বাড়িতে চলে এসেছি শান্তি, এতদিন ঘুরে ঘুরে বেরিয়েছি মামা বাড়ি, এর বাড়ি, ছেলের বাড়ি, আমার মায়ের মামা বাড়ি। তো আরেকটা আমি এখানে একটা গাছ লাগিয়েছিলাম, ওই মানি প্ল্যান্ট। তো মানি প্ল্যান্টে একটু নতুন পাতা গজিয়েছে, পাতা তো অনেক বড়ই শেকড়। লোকের বাড়িতে চুরি করে অনেক লাগিয়েছে এই গাছটা, ভালো শেকড় বেরিয়েছে। তো এখন আমি পড়বো কিটো। তো এখানে বুট কালেকশন, এগুলো সব ধুতে হবে আমাকে, মানে আমারটা আমাকে ধুতে হবে। তো এই যে আমার কিটো, তো এখন ইয়েদের মতন কিটো পরবো, চলো। 1 2 3। তো গাইস, টিকটকারদের মতন জুতো পরে নিয়েছি, ও পরছে জুতো, মা লাগাবে গেটের তালা। তো এখানে দাঁড়িয়ে আছে আমার দিদির BMWটা। তো BMWটাকে অনেকদিন চালাইনি, এসে চালাবো। তোর BMW দাঁড়িয়ে আছে। তো এখন বেরাই বাড়ি দিয়ে বাইরে। তো আমার স্যার যদি দেখতে পায় না, এই পাশেই থাকে স্যারের টিউশন, যদি স্যার দেখতে পায় বলবে নাকি টিউশন পড়তে না এসে এখন ঘুরতে যাচ্ছিস। এই বকা দেবে বল, দেখতে পেলে টিউশন না পড়তে এসে ঘুরতে যাচ্ছি আমরা। এই দেখো লোকের বাড়ি দিয়ে ফুল চুরি করছে, দেখলে এবি বকা দেবে। আমি নেই, আমি নেই, আমি নেই, লোকের দিয়ে দিয়ে ফুল চুরি করছে। একটা পোস্ট দে থাম্বনেলের জন্য, ফটো তুলি। হ্যাঁ মানে রাগি রাগি পোস্ট দে, যাতে ওই ওই দিকে তাকিয়ে থাক, দিলে লোকের বাড়ি দিয়ে চুরি করেছে ওরকম মনে হবে। হ্যাঁ আরে রাগি রাগি পোস্ট দে। ওকে রাইট। তো মা এখনো কি জুতো পরছে? ওই যে মা দেখতে পাচ্ছি, আমি দরজার নিচ দিয়ে দেখছিলাম ভাই। কলকাতা রাত্রেবেলার কলকাতা আমার হেভি ভাল লাগে, দিনের বেলা অতটা ভাল লাগে না, ব্যস্ত শহর দিনের বেলায়। তো রাত্রেবেলা সব ভাল লাগে কলকাতার, মানে এত সুন্দর লাইটিং, একটা চুম্মা কলকাতা, রাত্রের কলকাতাকে হেভি লাগে, অসম লাগে। তো এতদিন মামা বাড়িতে ছিলাম পশ্চিম মেদিনীপুরে, ওখানে একদম ভাল লাগতো না, 10টার সময় খেয়ে দিয়ে ঘুরে যেত। আর আমাদের কলকাতায় রাত 11টা 12টার সময় খাই, তো ও জেগে জেগে টিভি দেখি। তো এর কোনো কাজ নেই, যদি কারো বাড়িতে কাজের জন্য যদি লাগে তো আমাকে কমেন্ট করো, কত টাকা নিবি কাজের জন্য। বাসন টাসন কিছু মাজতে পারে না, কাজ খালি একটু শিখাতে হবে। এই যে গরুর মতন চুলও আছে। তো চলো গিয়ে দেখা হচ্ছে। আমরা এসে গেছি পার্কটার এখানে। তো এখন আমরা যাচ্ছি অ্যাকোরিয়ামে দোকানে, ফার্স্টে যাবো হচ্ছে ফার্স্টে করতে বলছে, তবে তো আমার ওদিকে ফ্রেন্ড কমে যায়। তো আমার মায়ের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে যেটার নাম সঞ্চিতা, সঞ্চিতা দাস 56। তো এইখানে নামটা ওঠা আছে, দেখতেই পাচ্ছ।
কত ফলোয়ার্স আছে মা তোমার ইয়েটাতে অ্যাকাউন্টে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে 1511 তো তাড়াতাড়ি ফলো করো আর মাই ফেসবুক অ্যাকাউন্টটা বলে দাও নাম কি ফেসবুক অ্যাকাউন্টটা ফেসবুক অ্যাকাউন্ট সোনা রয় রিলস দেখতে হবে ফেসবুক অ্যাকাউন্টে তো সোনা রয় সার্চ করো দেখতে পাবে আমার মাই ফেসবুক দিয়ে দিলে আমার তোমার ইয়ে কত কত আছে ফেসবুকে ফলোয়ার্স ফেসবুকে ফলোয়ার্স কত বলো কত ফেসবুকে ফলোয়ার্স ফেসবুকে ফলোয়ার্স 9912 না কত তাহলে আর 90 না কত হলে পার্টি হবে নাকি হ্যাঁ হবে তো 90 না 80 80 হলে পার্টি হবে আর 80 জন ফলোয়ার্স হয়ে গেলে পার্টি হবে সেলিব্রেশন হবে একটা তো চলে এলাম ফার্স্টে কোথায় যাবে দিদির প্রজেক্টের জিনিস আনতে হ্যাঁ চা খাবো আগে চা খাবে তারপরে দিদির ওই পাশে যাবো ব্রিজের ওই পাশে যাবো তারপরে আমি দোকানটায় তারপরে আসার পথে দিদির প্রজেক্টের জিনিস নেব তারপরে মাছটা নেওয়া হয়ে গেলে বাড়িতে গিয়ে দেখা হবে তো চলো অ্যাকোরিয়াম দোকানে গিয়ে দেখা হচ্ছে ওইখানটায় দোকানটা আছে তো দেখি কি কি মাছ আছে না নেই এই দোকানটা চলে এসেছি এই যে অ্যাকোরিয়াম দোকান অক্সিজেন ছাড়া কোন মাছ থাকবে ফাইটার ফাইটার ছাড়া অন্য কোনো থাকবে না অক্সিজেন ছাড়া ফাইটারই থাকবে ওই যে অক্সিজেন ছাড়া ফাইটারই থাকবে ফাইটার থাকবে না যত মাছ এগুলো থাকবে না দেখ কোনটা ফাইটার ভালো লাগছে ফাইটার কত করে দুশোর করে একশো করে ছিল না একশো তিনটে ওই তিনটে আছে কিন্তু ছিল তিনটে একটা পাশে নিচের পেছনে তিনটে একশো তিনটে একটু না হবে দেখবো ভালো লাগছে না গোল্ডেন পিস কি ইয়েতে থাকে হ্যাঁ তো কালার পছন্দ হয়নি মায়ের চলে যাচ্ছে কি হাট হাটে তো আরও বেশি দাম আমি গিয়ে ঘুরে এসেছি মামার সাথে তোমরা যেদিনকে আমরা ইয়েতে যাবো বলে এসেছিলাম ও ইয়েতে এখন এসেছি মায়ের জন্য জুতো নিতে মায়ের জুতো পছন্দ হয়েছে এই কালারটা যেটা হাতে আছে আঙ্কেলটার ওই কালারটা মায়ের পছন্দ হয়েছে মা এখন জুতো নিচ্ছে তো মাছ তো পছন্দ হয়নি তো আমাদের বাড়ির সামনে একটা মানে পাইকারি দেয় পাইকারি মাছ দেয় তো ও সিঙ্গেল পিস মাছ দেয় না ওই আঙ্কেলটা তো গিয়ে রিকোয়েস্ট করবো যদি সিঙ্গেল ফাইটার দেয় তাহলে নেবো তো গিয়ে দেখবো আমি আর দিদি গিয়ে তো তারপরে এসে আমি জানাবো তোমাদেরকে তো চলো একবারে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে বাড়িতে চলে এসেছি তো মাছ দেখেছিলাম ফাইটার ফিস তো দাম অনেক বলছে বলছে 200 টাকা আর একটা কম দামি আছে ওটা হচ্ছে 120 টাকা করে ভালো কালার নেই ভালো লাগেনি তাই আনিনি আর আমাদের বাড়ির পাশে একজন মাছ বিক্রি করে ওর কাছে মাছই নেই স্টক শেষ মাছের মাছের মানে পাইকারি দেয় মানে একসাথে অনেকগুলো মাছ বিক্রি করে দোকানে দোকানে তো সিঙ্গেল পিস বিক্রি করে না আর নেই ও মাছ ওনার কাছে তো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বাই বাই সবাই ভালো থাকবে টাটা